হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেকদিন পরে আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে থাকছে মোরগ পোলাও। ছোট বড় সকলের পছন্দের খাবার মোরগ পোলাও। পোলাওটা কিভাবে সহজ পদ্ধতিতে রান্না করা যায় সেটাই শেয়ার করব। ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, আশা করি ভালো লাগবে। রান্না করার জন্য এখানে আমি নিয়েছি চিকেন, আর লাগবে পোলাওয়ের চাল, এখানে আছে বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, বাদাম বাটা, জয়ফল, জয়ত্রী এবং জিরা বাটা, পেঁয়াজের বেরেস্তা, সিদ্ধ ডিম, এখানে আছে টক দই, টক দইটা আমি ঘরেই বানিয়েছি, এখানে গরম মশলা, কিশমিশ এবং শুকনো মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, এখানে আছে গরুর দুধ। প্রথমে চিকেনটাতে আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ, টক দই। টক দইটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে রেখে দেব এক ঘন্টা। এক ঘন্টা হয়ে গেছে, এবার আমি রান্নায় চলে যাব। রান্না করার জন্য প্রথমে একটি কড়াই বসিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো তেল, তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব গরম মশলাগুলো। এখানে আছে তেজপাতা, এলাচ, দারুচিনি এবং গোলমরিচ। গরম মশলাগুলোকে কিছুক্ষণ ভেজে নেব। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে হালকা বাদামি করে ভেজে নেব। এবারে দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটাকেও আমি 3-4 মিনিট ভেজে নেব। এবারে দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, জয়ফল, জয়ত্রী বাটা আর বাদাম বাটা। এই মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এখন দিয়ে দেব সামান্য একটু পানি। পানিটা দেওয়ার পরে এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিবেন। আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। এবারে দিয়ে দেব লবণ। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবারে আমি চিকেনটাকে দিয়ে দিলাম। চিকেনটাকে দেওয়ার পরে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই অবস্থায় চিকেনটাকে বারবার নেড়ে চেড়ে দিতে হবে, না হলে নিচে পোড়া লেগে যাবে। এবারে আমি দিয়ে দেব দুধ। এখানে আমি কোনো পানি ব্যবহার করব না, এই দুধটাতেই চিকেনটা সিদ্ধ হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দেব সিদ্ধ করে রাখা ডিম।
মস্ত কাঁচা মরিচ, আর দিয়ে দেব পেঁয়াজের বেরেস্তা। দিয়ে দেব কিশমিশ, দুই টেবিল চামচের মতো টমেটো কেচাপ, আর দিয়ে দেব সামান্য কেওড়া জল। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব এক টেবিল চামচ চিনি। চিনি দেওয়ার কারণে স্বাদটা অনেকটা বেড়ে যাবে। চিকেনটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। এখন রান্না করব পোলাও। পোলাওটা রান্না করার জন্য আমি প্রথমে প্যানে দিয়ে দিলাম তেল, দিয়ে দেব দারচিনি, এলাচ, তেজপাতা। এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই। এখন দিয়ে দেব ধুয়ে রাখা পোলাওয়ের চাল। চালটাকে প্রায় 10-12 মিনিট ভেজে নিতে হবে। দিয়ে দেব স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেব আস্ত কাঁচামরিচ। ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব দুধ। গরম পানি, অবশ্যই গরম পানি দিবেন, গরম পানি দিলে রান্নাটা সুন্দর হবে, পোলাওটাও ঝরঝরা হবে। পোলাওটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এখান থেকে আমি অর্ধেকটা পোলাও সরিয়ে নেব। এবারে আমি দিয়ে দেব চিকেনটাকে। সুন্দরভাবে সব জায়গায় ছড়িয়ে দেব। এবারে দিয়ে দেব ডিমগুলো। দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। সব কিছু দেওয়া শেষে আমি পোলাওটাকে উপর দিয়ে সমানভাবে দিয়ে দেব।
এখানে আমি দিয়ে দিলাম কিছু কিশমিশ, কাঁচা মরিচ। আপনারা চাইলে এই অবস্থায় পেঁয়াজ বেরেস্তা দিতে পারেন, আলু বখরাও দিতে পারেন। তো আমার হাতের কাছে নেই তাই আমি দিলাম না। এবারে দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ কেওড়া জল। সব কিছু দেওয়ার পরে আমি 15-20 মিনিটের মতো দমে রেখে দেব। পরক পোলাওটা আমার হয়ে গেছে। এবারে আমি পরিবেশন করে দেখাবো। রেডি হয়ে গেল ঝরঝরে মজাদার মোরগ পোলাও। খুবই অল্প সময়ে তৈরি করা যায়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।